পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি পাঠিয়ে দিচ্ছি ডক্টর হাসপাতালে। চলো 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 আপনাদের কাছে আবেদন করছেন ফুল চিহ্নে প্রধান দিকে বিপুল হলে তাকে যুক্ত করুন। এই আবেদন দিয়ে সবই হাকিম আপনাদের হাতটা প্রেম করে একটু পেছন রাহুল মোবাইলটা কি পেছনে মমতাকে রিক্সা করে নিয়ে মনে ঢুকবে না আমার কলে থাকে দেখবেন কি রে দাদু দাদু মনে হচ্ছে কি বলছে মনে হচ্ছে বুঝলো না তোমার তোমার দিচ্ছে অনেক ভাইয়েরা আজকে 30 তারিখ যেহেতু বৃহস্পতিবার কাজ থাকে কিন্তু একদিন কাজে লেট করে যান একদিন কামাই করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আমরা চেষ্টাচ্ছি যে যদি হায়েস্টলি না দিতে পারি আমার পক্ষে অত্যন্ত অসম্মানের তাই আমার জন্যে আপনারা প্রত্যেকে
ভোরবেলা উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জোড়া ফুলে বিপুল ভাবে ভোট দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করে বিজেপি তথা বিরোধীদের জবাব দিন যে কন্যাশ্রী দিয়েছে, যে যুবশ্রী দিয়েছে, যে রূপশ্রী দিয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, যে সেই থাকবে আমাদের মধ্যে। তোমাদের কথায় আমরা বিশ্বাস করি না। তোমরা সাম্প্রদায়িক দল, তোমরা বাংলাকে ভাঙতে চাও, আমরা বাংলাকে গড়তে চাই। তাই আসুন, 30 তারিখ আপনারা সকলে ভোট দিন। আমি এসেছিলাম সব বাড়ি ঢোকার জন্যে, কিন্তু এত প্রেসের ভিড় নেই, ওই যে আপনাদের জল টল যা আছে সব ভেঙে যাবে বলে আমি ঢুকছি না। হ্যাঁ, হুড়োহুড়ি করে ক্যামেরাম্যানগুলো আমার দিকে তাকাতে তাকালে পেছনে যাবে, কি ফেলে দেবে কেউ জানে না। আবার তাহলে সকাল থেকে আবার যে জল তুলে আবার জল তুলতে হবে। তাই আমি যাচ্ছি না, কিন্তু আমি সবসময় আপনাদের পাশে আছি। তাই আসুন, 30 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত হোক। ভয় বৃষ্টি তুফান যাই হবে, মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। একদম আজকে আমরা, এটা হলো 7 নম্বর সবজি বাগান, তার আগে ছিল 10 নম্বর গোবিন্দাডি রোড, এই অঞ্চলগুলো প্রচার করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও মানুষ বেরিয়ে এসে আমাদের প্রচারে রেসপন্স করছে। তারা নমস্কার করে বলছে কোনো চিন্তা নেই, আমরা সবাই 30 তারিখে মমতা ব্যানার্জিকে ভোট দেব। সুতরাং এটাই মানুষের রেসপন্স, যে বৃষ্টির মধ্যেও, বৃষ্টি উপেক্ষা করে মানুষ তারা বেরিয়ে আসছেন। এবং আমরা যদি রাস্তায় রাস্তায় যাচ্ছি, তারা আমাদের সাথে নমস্কার করে বলছেন যে আপনারা এত ভিজবেন না, কিছু করবেন না, আপনারা যান, বাড়ি যান, আমরা সবাই 30 তারিখে ভোট দেব। আজকে প্রিয়াঙ্কা টিপরেওয়াল অভিযোগ করছেন যে টুইটারে তার বিরুদ্ধে তৃণমূল রটাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, অথচ তার এত টাকা করতে গেলো, তিনি রোজগার করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা আছে তাই যথেষ্ট, এরকম একটা কটাক্ষ করেছেন, কি বলবেন? দেখুন, আমি এইসবে বিশ্বাস করি না। এইসব যারা করে আমি ওদের এসবের রেসপন্স করি না। আমরা মানুষের দরবারে যাব, মানুষ ভোট দেবে, মানুষ জিতবে, এটা হলো গণতন্ত্র। কুৎসাটা গণতন্ত্র নয়, কুৎসা করাটা গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে মানুষের বলে, আমার বিরুদ্ধে কুৎসা করেছিল, তারপরে 16-তে, তারপরে 21-এ আমি অনেক ভোটে জিতেছি। সুতরাং কুৎসাটা মানুষ নেন না, মানুষ দেখেন যে সার্ভিসটা কী দিচ্ছে মানুষ। গণতন্ত্রে মানুষের পাশে 364 দিন আমি থাকব, আর একদিন মানুষ তার রেসপন্স করবে যে তিনি স্যাটিসফাইড কি নট স্যাটিসফাইড। মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে যে স্কিমগুলো মানুষের জন্য করেছেন, আর এই এলাকায় ছোটোবেলার থেকে মমতা ব্যানার্জি ঘুরে বেরিয়েছেন, যেহেতু পাশের পাড়ার মেয়ে, তাই এখানে আমরা আলাদা করে মমতা ব্যানার্জির সম্বন্ধে কিছু বলার নেই, মানুষ সব জানে। এখানে মমতা ব্যানার্জির সম্বন্ধে বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আর দিলীপ ঘোষ আজকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামের কর্মসূচিতে অনুমতি দেওয়া হলো না, তার কারণ ওখানে করোনা বাড়ছে আর গুন্ডামি ওখানে হবে, সেই জন্য অনুমতি দেওয়া হয়নি। সঙ্গে এটাও বলেছে দাদা যে এখানে করোনার বিধি মানা হচ্ছে না, তাই ভোট হচ্ছে। যখন ভোট হয়েছিল, যখন ওনাদের নেতারা সবাই দলে দলে এসেছিলেন, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তখন কি করোনা কম ছিল? তখন করোনা ছিল না। যখন জোর করে 8 দফা ভোট করিয়েছিল, তখন করোনা ছিল না। আর আজকে যখন 100-র নিচে বা কলকাতায় সংক্রামক, তখন করোনা আছে। আর তখন 3000 সংক্রামক উঠে গেছিলো, তখন করোনা ছিল না। তখন আমরা বলেছিলাম শেষ ফেসগুলো একসাথে করে দাও, তখন তারা বিরোধিতা করেছিল, তখন করোনা ছিল না, এখন করোনা হয়েছে। আমাদের ওরা যতই ওখানে পুলিশ ঠ্যাঙাবে, পাবলিক দিয়ে ঠ্যাঙা, মানে ওদের ক্যাডার দিয়ে ঠ্যাঙাক, তত আমাদের ওখানেও ত্রিপুরাতেও ভোট পার্সেন্টেজ বাড়বে। দাদা, দিলীপ ঘোষ ভ্যাকসিন নিয়ে বলছে যে কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে, কিন্তু রাজ্য সেই অর্থে ভ্যাকসিন, দিলীপদাকে আরও পড়াশোনা করা দরকার। ওই সাইটে যাওয়া উচিত যে সাইটে কত ভ্যাকসিন পশ্চিমবঙ্গ পাচ্ছে আর কত ভ্যাকসিন মানুষকে ডেলিভারি দিচ্ছে। কোভ্যাকসিন সাইটে, কোউইন ভ্যাকসিনে গিয়ে দিলীপদার পড়াশোনা করা উচিত,
যে পশ্চিমবঙ্গ যত ভ্যাকসিন পেয়েছে তত ভ্যাকসিন দিয়ে দিয়েছে কি নয় তারপরে বলা উচিত। একটা পার্টির প্রধান আনচাটকা কথা বলে যাবে এটা শোভা পায় না। কোভ্যাকসিন দাদা এসেছে অ্যাভেলেবল? এখন কিছুটা এসেছে, 9000 কালকে রাত্রিরে পেয়েছি, আর সকাল থেকে কোভ্যাকসিনও দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জিকে র্যালি কে পারমিশন নেই মিলে ক্যাব কেন? আপ কিতনা হমে রোকোগে? আপ হমে কিতনা রোকোগে, কিতনা মারোগে? পাবলিক নহি রুকেগা, আওয়াম নহি রুকেগা। হামারে সংবিধান হমে ইয়ে অধিকার দেতা হ্যাঁ হম যাকে আপনা বাত কহেন, এই সংবিধান হমে অধিকার দেতা হ্যাঁ হম যাকে হামার আপ হামারা দুঃখ দর্দ রখেন, আপকে অত্যাচার কে কাহানি রখে, ইয়ে সংবিধান হমে অধিকার দে রা। আর ও অধিকার ছিননে বালে আগর বিজেপি হ্যায় তো বিজেপি কো আওয়াম হটা দেগা, কিউকি ইয়ে হামারে অধিকার হ্যায়, সংবিধান কে অধিকার হ্যায়, জো হম জো ভি চাহে হম ভারত কে নাগরিক হ্যায়, জো স্টেট মে চাহে হম যা সকতে হ্যায়, যাহা খুশি হম বোল সকতে হ্যায়। ফ্রিডম অফ স্পিচ ইয়ে হামারে সংবিধান হমে দিয়া হ্যায়, আর তুম হামারে গলা রোক রে হো, পাবলিক ইসকা জবাব দেগা, ত্রিপুরা কা আওয়াম ইসকা জবাব দেগা। বেনারসির 3 অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।